আল্লাহ বিশ্ববাসীর জন্য বলেন মায়ার নবী গো ওগো রহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীর একটা খবর জানিয়ে দেন কি গো আমার আল্লাহ আল্লাহ বলেন আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل آواز করে পড়েন سبحان الله رب العالمين বলেন নবী গো ও মায়ার নবীজি এই পৃথিবীর কিছু মানুষ আছে গো যারা নাকি আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা তারা তাদের রাসূলদেরকে মেনে নেয় তারা তাদের রাসূলদেরকে মেনে নেয় বিশেষ করে আপনি নবীর উম্মতেরা আপনি নবীকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন কোন রাসূল النبي الأمي এমন এক রাসূল যে রাসূল হলেন উম্মি উম্মি কারে কয় উম্মি কারে কয় আমাদের দেশের আলেমরা বিভিন্ন দলের আলেমরা কয় উম্মি মানে মূর্খ নবী নাউজুবিল্লাহ অতচ উম্মির ব্যাখ্যা লিখেছে উম্মি নবীউল উম্মি মানে ওই নবী যেই নবী দুনিয়ার কারো কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করে নাই দুনিয়ার কারো কাছ থেকে কোনো জ্ঞান হাসিল করে নাই যে নবী আল্লাহর কাছ থেকে শিক্ষা অর্জন করে এই দুনিয়ায় একজন পরিপূর্ণ পরিপক্ক শিক্ষক হয়ে আগমন করেছেন তিনি হলেন নবীউল উম্মি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিনের আগমনের কথা আমার আল্লাহ কয় আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দেন বিশ্বের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীল উম্মি আপনার উপর তারা ঈমান আনলো আপনার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণে তারা মগ্ন হয়ে গেল নবী গো ও নবী ওই মানুষগুলো আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইয়া রাসূলুল্লাহ তাদেরকে খবর দেন খবর দেন খবর দেন এই মানুষগুলা আপনি যে রাসূলকে রাসূল হিসেবে মেনে নিল যার উপর রাসূল হিসেবে ঈমান আনলো যে নবী রহমাতুল লিল আলামিনের জন্য জান প্রাণ কুরবান করার জন্য তৈরি হয়ে গেল আমার আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন আপনার নবীর কথা আপনার নবীর প্রশংসা আপনার নবীর আগমনের খবর আমি আল্লাহ عندهم في التوراة والإنجيل তাওরাত কিতাবেও আপনার মিলাদের খবর ইনজিল কিতাবেও আপনার নবীর মিলাদের খবর আমি আল্লাহ বয়ান করেছি তাওরাত কিতাব নাযিল হয়েছে মূসা নবীর উপরে কষ্ট হচ্ছে আপনাদের বেশি গরম লাগতেছে আমার কেন জানি মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামার সম্ভাবনা আছে মুরাদ ভাই কি আসছে মনিস তো মুরাদ সাহেব মুরাদ ভাই এমনি আসে একটা বৃষ্টি নামা গেলে আমরা একটু মিলাদ কিয়াম করে একটু মোনাজাত করতে না পারলে একটা ছিন্ন ভিন্ন হয়ে গেলে সভা সুন্দর সমাপ্তি হইতো না আমি ভাইজান আমার ওরা বলে নাই যে আমার নয়টা দিবে বুঝছেন না সব দিয়ার নেওয়ার সব তারা আমার দাওয়াত দিছে মুরাদ ভাইয়ের মাধ্যমে টাইম দেয় না তো আমি ওই হিসাবে রওনা দিছি কারণ হবিগুন যাইলে আমার 11টার আগে কোনো জায়গাত মাইক দেয় না এক জ্বালা বিপদ আছে 8টা বাজে যাবো এটা আমার 11টায় নিয়ে মাইক দেয়
এলেগা আমি চিন্তা করছি যে 9টা 10টা এর মাঝামাঝি সময় যামু গিয়ে উপস্থিত হইলে যদি 11টায় দেয় 1 ঘন্টা সময় রেস্ট করতে পারবো অহন দেহি ওরা ফোন করে হুজুর আপনার তো 9টায় মাইক আমি কি বাবা তুমি আমারে কইছো 9টা বাজে মাইক কথা হুজুর কই নাই দ কিন্তু আমি তুমি না কইলে আমি কেমনে জানবো যে আমার 9টা তবুও তো 10টার আগে আয়া বসাইছি আপনাদের কষ্ট হচ্ছে মুরাদ ভাই কি নিয়ে আসে এটা সবচেয়ে ভালো হবে নি আসেন পরিস্থিতির অবস্থা দেখলে আমরা মিলাদ ক্যাম্প করে দোয়া করে দিমু অন্তত দোয়াটা করে যেতে বাধ্যতে পারি নবী বলছেন আ দোয়া ও মুখুল ইবাদ দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের সব দোয়ার বিরুদ্ধে হুজুর আসেনি কত কইতাম কত কইতাম আমাগো সারা গায়ে ক্ষত ওষুধ দিমু কত মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে ধৈর্য ধরেন বাবা ধৈর্য একটু মনোযোগ দিয়েন রব্বুল আলামিন কয় মুসা নবীর উপর তাওরাত কিতাব নাযিল করেছি তাওরাত কিতাব মুসা নবীর উপর নাযিল হইছে কিন্তু তাওরাত কিতাবে আপনি নবীর প্রশংসা দিয়া পরিপূর্ণ জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর প্রশংসা দিয়া তাওরাত কিতাব পরিপূর্ণ বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস হয় মনোযোগ দেন না বাবা বিশ্বাস হয় তাওরাত কিতাবে আমার নবীর প্রশংসা পরিপূর্ণ ছিল একটা ঘটনা মনে পড়ল শুনেন মুসা নবীর জামানায় কোন একটা লোক মারা গেল বনী ইসরাইলের এই লোকটা অত্যন্ত জালিম ছিল সব মাল ছেড়ে খালি জ্বালাইতো অনেক ডিস্টার্ব করত অনেক কষ্ট দিত অনেক অন্যায় অপরাধ করত সমাজের মানুষ তার অন্যায়ের কারণে তার উপর অতিষ্ট একেবারে অতিষ্ট হঠাৎ করে এই লোকটা একদিন মারা গেল মুসা নবীর জামানার লোক হঠাৎ করে এই লোকটা একদিন মারা গেল এলাকার মানুষ রাগে তারা কইল বেড়া জিন্দা থাকতে কিছু করতাম পারি নাই মরছদ দহনে করব বনী ইসরাইলের মানুষ তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার লাশটারে গোসল দিল না কাফন পড়াইল না দাফনেরও চেষ্টা করল না এলাকার মানুষ রাগ হইয়া এই মুসা নবীর জামানার এই লোকটারে এই লোকটা যদিও পাজিয়া ছিল কিন্তু এই লোকটা মুসা নবীর উম্মত ছিল এই লোকটার লাশটারে এলাকার মানুষ আবর্জনা নোংরার ভিতরে ঢিলা মাইরা ফলায়া দিছে নাউজুবিল্লাহ ইসলাম কে সমর্থন করে লোকটা যত খারাপই হোক মারা গেছে তারে সুন্দর করে গোসল দিয়া কাফন পরাইয়া তারপরে জানাজা পড়িয়া সুন্দরভাবে মুমিনকে যেভাবে কবরে রাখো তারেও সেভাবে কবরে রাখবা কারণ তার একটা যোগ্যতা হইল সে মুসলমান ঠিক কিরা বলে মুসা নবীর জামানে বনী ইসরাইলের লোকেরা মুসা নবীর এই উম্মতের লাশ আবর্জনার মধ্যে ফেলায়া দিল মুসা নবী ওই দিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে মুসা রে ও মুসা আসছনি মুসা আলাইহিস সালাম বলেন লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন আমি এসেছি গো আল্লাহ এসেছি আমার আল্লাহ কয় মুসা তোমার জন্য আজকে আমার একটা স্পেশাল হুকুম আছে স্পেশাল একটা হুকুম আছে স্পেশাল একটা নির্দেশ আছে কি গো আল্লাহ স্পেশাল নির্দেশটা কি আমার আল্লাহ বলেন মুসা রে তোমার জন্য স্পেশাল নির্দেশ হলো ওই যে বনী ইসরাইলের লোকেরা ওই বনী ইসরাইলের লোকেরা যেই লাশটাকে আবর্জনায় ফেলে দিছে এখন তুমি তুর পাহাড়ের থেকে নামবা ওই লোকের লাশটা আবর্জনার থেকে তুলবা তুমি নিজের হাতে তার গোসল দিবা তুমি নিজে তারে কাফন পরাইয়া দাফন করবা মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বাল আলামিন অবশ্যই আপনার হুকুম পালন করব কিন্তু আমার কথা আছে আল্লাহ কয় কথা পরে কইবা হুকুম যা হইছে আমল করো মুসা নবী তুর পাহাড় থেকে নাইমা ওই লোকের লাশ যখন আবর্জনা থেকে উঠায় বনী ইসরাইলের লোকেরা কয় এতদিন মানছি কই তো মুসায় পাগল আজকে বুঝলাম আসলেই পাগল
যেই লোকটা বনি ইসরাইলের লোকেদেরকে কষ্ট দিয়া শেষ কইরা দিছে এই লোকের লাশ সমাজের মানুষ বয়কট করছে তার লাশ আবর্জনার মধ্যে ফেলায়া দিছে সমাজের মানুষ কিন্তু মুসা নবী নবী হইয়া এই লোকের লাশ ময়লা থেকে উঠাইতেছে ব্যাপারটা বুঝলাম না মুসা নবীর কাছে যায়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ধরছে এ মুসা নবী খবরদার তার লাশ আপনি আবর্জনা থেকে কেন তুলতেছেন মুসা নবী কইলে বিশ্বাস করবেন নি ক বিশ্বাস অবশ্যই করব কারণ আমরা জানি আপনি এই জামানার নবী আর যাই হোক কখনো মিথ্যা বলবেন না জোরে কোন সুবহানাল্লাহ আপনি যা বলবেন আমরা বিশ্বাস করব তবে আগে বলেন কেন আবর্জনা থেকে এই জালিমের লাশ তুলতেছেন মুসা নবী কয় ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা রে আমি কিছুক্ষণ আগে তুর পাহাড় থেকে আসলাম আমার আল্লাহ আমার নির্দেশ দিছে আমি যেন নিজের হাতে তার দাফন কাফন করি জোরে কর না সুবহানাল্লাহ এলাকার মুরব্বীরা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তিরা চিন্তা করলো আল্লাহ যেহেতু তার নবী পাঠাইছে এই জালিমের দাফন কাফন করার জন্য তার মানে এই জালিমে জীবনে কোন না কোন একটা এমন কাম করছে যেই কাজের কারণে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে সমাজের মানুষ বনি ইসরাইলের লোকেরা সবাই একসাথে মুসা নবীর সাথে একত্রিত হয়ে সমস্ত মানুষগুলি ওই লোকটারে গোসল দিয়ে দাফন কাফনে অংশ গ্রহণ করলো দাফন কইরা মুসা নবী আল্লাহর দরবারে তুর পাহাড়ের চূড়ায় তুর পাহাড়ের উপরে যায়া ডাক দিছে মালিক আজকে বনি ইসরাইলের সামনে আমার জবাবদিহিতা করা লাগছে ও আল্লাহ আপনি হুকুম দিছেন তারে যেন গোসল দিয়া জানাজা দিয়া তারে যেন আমি আমি যেন নিজের হাতে দাফন করি দাফন কইরা আইছি এইবার আপনি বলেন এই জালিমেরে কেন আপনি দাফন এবং কাফন করার কথা বললেন জোরে বলেন সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত ভাই চলে আসছেন আকাশের অবস্থা খুব ভার শেষ করে দিল বনি ইসরাইলের ঘটনাটা শুনবেন তারপরে শেষ করি নাকি আচ্ছা আচ্ছা রব্বুল ইজ্জতের দরবারে মুসা নবী কয় আল্লাহ গো ও আল্লাহ আজকে আমারা দিয়ে এমন একটা কাজ করাইছেন যেই কাজটা করার কারণে বনি ইসরাইলের লোকেদের সামনে আমি নবী হইয়া জবাবদিহিতা করা লাগছে আল্লাহ আপনি আমারে দয়া কইরা বলেন এমন কাজটা আপনি আমারে দিয়া কেন করাইলেন আমার আল্লাহ কয় মুসা রে যদিও বনি ইসরাইলের মানুষের এই লোকটা কষ্ট দিছে সে কষ্ট দিয়া অপরাধ করছে ঠিক কিন্তু তার জীবনে এমন একটা কাজ করছে রে যেই কাজের কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাগুনি মাফ কইরা দিয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিছি জোরে কই সুবহানাল্লাহ মুসা নবী কই মালিক কি এমন কাজ করলো যার কারণে তারে জান্নাতের মেহমান বানায়া দিলেন আল্লাহ কয় মুসা রে মুসা তাওরাত কিতাব আমি আল্লাহ তোমারে দিছি তোমার এই উম্মত প্রতিদিন তাওরাত কিতাবটা খুলতো তাওরাত কিতাব খুইলা খুইলা যেই জায়গায় আমার আখিরি নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার দয়াল নবীজির নাম মোবারক তাওরাত কিতাবের যেই যেই জায়গায় আছে রে এই পাগলায় ওই জায়গাটা দইরা চুমু দিত চোখে লাগাইতো মাথায় রাখতো বুকে লাগাইতো আর মনে মনে আশা করতো মালিক
এটাই নবীর শান ও মান আমার নবীর উপরে নাযিল করা আসমানি কিতাবে বারবার আপনি বয়ান করেছেন আমার যদি হায়াত দেন আমি অবশ্যই ওই নবীর উপর ঈমান আনব জোরে কোন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কয় মুসা রে তোমার ওই উম্মতের আমার হাবিবুল্লাহর প্রেমের আত্মপ্রকাশ আমার নবীর মহব্বতটা আমি আল্লাহর কাছে পছন্দ লাগছে আমার আখির নবীর মহব্বতের খাতিরে তুমি মুসার উম্মতরে আমি মাফ করে দিছি আমার নবীর মহব্বত করলে মুসা নবীর উম্মত মাফ পায় আমরা তো আমার নবীর ডাইরেক্ট উম্মত আমাদেরকে কি আল্লাহ ক্ষমা করতে পারে না দয়া করতে পারে না রহমত দিতে পারে না আমাদেরকে কি ঈমানের মৃত্যু দিতে পারে না ঈমানে আমলি জিন্দেগি দেওয়া আমাদেরকে দেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই 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 আমাদের কাজ তো চেষ্টা করা কিন্তু এই চেষ্টা করলে সফলতা দেওয়ার মালিক কে আমরা কিন্তু সফল হতে পারবো না সফলতার মালিক কিন্তু আমরা না আমরা হলাম চেষ্টার মালিক জমিতে ফসল লাগাননি কথা কয় না জমিতে ফসল লাগাননি আমাগো কাম হইলো লাগায়া তোন এরপরে এটার পরিচর্যা করন এই ফলের বীজের থেকে গাছ বের হওয়া গাছের মধ্যে ফল ধরানো এটা কি আমাগো কাম আমরা পারবো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা টমেটো গাছে একটা টমেটো ধরাইতে পারবো না একটা মরিচ গাছে একটা মরিচ ধরাইতে পারবো এটা তো আমাদের সাধ্যের ভিতরে নাই আমাদের কাজ চেষ্টা করা আল্লাহর কুদরতের ইচ্ছা হলো আমাদেরকে সফলতা দিবেন নবীর প্রেম এই বনী ইসরাইলের জামানার মুসা নবীর উম্মত দেখায়া নাজাত পাওয়া গেল আমরাও নবীর প্রেম দেখাই জুলুস করি মহব্বত করি আমাদেরকেও নাজাত দিতে পারে কে জোরে বলেন পারে কে এই জন্য আল্লাহ কয় এমন এক রসুলের উপর তোমরা ঈমান এনেছো এমন এক রসুলের আনুগত্য তোমরা করতেছো যে রসুল শিক্ষক হিসেবে আগমন করেছেন যে রসুলের আগমনের হাজার হাজার বছর পূর্বে তাওরাতে এবং ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবের মিলাদের কথা আগমনের খবর গুণ কীর্তন আমি আল্লাহ প্রকাশ করেছি জোরে কল সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আকাশের অবস্থাও খারাপ মুরাদ ভাইও চলে আসছে আমার শরীর খারাপ সত্যিকার অর্থে যদিও আপনাদেরকে মূল বয়ানটা বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু যেইভাবে বয়ান করলে আমি নিজে আত্মতৃপ্তি পাইতাম এইভাবে করতে পারি নাই শরীর অসুস্থ কণ্ঠের অবস্থা খারাপ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ আবার যদি কোনোদিন নসিবে এবং রিজিকে হয় তখন ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে মনে কষ্ট আছে কষ্ট পাইছে মনে কষ্ট পাইলে ক্ষমা করে দিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে উদযাপন হোক পীর মাশায়েখের দ্বারা এদেশের ইসলাম আগের মতো পূর্বের মতো পুনরায় আবার উজ্জীবিত হোক বাস্তবায়ন হোক আমরা চাইকে চাই না আল্লাহর ওলিদের দ্বারা যে ইসলাম এদেশে এসেছে ওই আল্লাহর ওলিদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় আল্লাহর ওলিদেরকে যারা অবমাননা করতে চায় আল্লাহর ওলিদেরকে খাটো করে ছোট করে যারা কথা বলতে চায় বক্তব্য দিতে চায় যত বড় হুজুর হোক আপনি তারে মানলেও মানতে পারেন আমি কিন্তু মানি না আপনি কি মানেন আমরা মানি না আগে নবী ওলিদের পক্ষে আসো তারপরে আমরার ইমাম হইও তোমার জুতা মাথায় নিয়ে ঘুরমো আর নবী ওলির বিরোধিতা করবার আমার পায়ের শিরা স্যান্ডেল দিয়াও তোর গালে বাড়ি দিব না কারণ তোর গাল না পা আল্লাহ হেদায়েত দে জোরে কর আরো জোরে সবাই বলেন সবাই বলেন এই মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করুক এই মাহফিল কায়েম ও দায়েম রাখুক আমিন আমা তাওফিকে ইল্লা বিল্লাহ আমি এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন করবেন নি সবাই করবেন এই কথা কন সবাই করবেন তাহলে একটা টেস্ট করি রেডি রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু